হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, আমি খুব ভালো আছি। তোমরা তো ইউটিউবে থাম্বনেল থেকে বুঝে গেছো চিকাকে রোস্ট করে চলে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে রোস্ট করে চলে যাচ্ছি দিবঙ্কর দাকে, যার একটা বাবা না, যার দুটো বাবা না, যার 10-20টা বাবা। না মানলে হবে না বন্ধুরা, মানতে হবে। চলো ভিডিও দেখো, বুঝতে পারবা। তার আগে যারা যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে না এরকম মজাদার ভিডিও দেখার জন্য। চলো বন্ধুরা, আজকে দিবঙ্কর দাকে আলতো করে চেপে দিই। চলো গাইস, তোমরা হয়তো দেখেছো আমি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে চুলের পেছনে অনেক টাকা খরচ করেছি। ই কে কি লাখ লাখ টাকা খরচ করেছো তুমি, তাই নাকি? আচ্ছা বলো তো, 1 লাখে কটা শূন্য হয় এটুকু জানো তুমি? আবার 1 লাখ টাকা চুলে পরে খরচ করেছে? চুলে ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট করেছে কোথায়? ঘাস কাটার মেশিন দিয়ে? কিন্তু আজকে মানে আমি বহুত জায়গায় গেছি, হাবিব বলো, বালভাতুরা, বহুত জায়গা আছে, মানে অনেক বড় বড় নামেই কাঁপে ওরা, ঠিক আছে, কাজে কিছুই না। কিন্তু আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে কাটা হয়, মানে আর কি এই মাথার চুলের কথা বলছি বন্ধুরা। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং করে। এটা হচ্ছে কোথায়? কালীগঞ্জ। কালীগঞ্জে আমার এক দাদা আমাকে নিয়ে এসেছে কালীগঞ্জের। এটা হচ্ছে সেলুনের, তোমার নাম কি? সেলুনের হেয়ার স্টাইলার, বিশু হেয়ার স্টাইলার, কালীগঞ্জে গার্লস স্কুলের সামনে। তোমার তো শুধু কাজই বৌদিদের কাছে যাওয়া আর গার্লস স্কুলের কাছে যাওয়া, মানে কোথায় গার্লস স্কুল আছে আর পাশে কি চুল কাটা কাটি, তোমার ওখানে কাজ, মানে কি আমার ডিউটি তোমার ওই জায়গাটাতেই। তোমার তো কোন জায়গায় ডিউটি দেখলাম না, হয়তো কোনো মেয়েদের সাথে ভিডিও না পাঁট কেটে ভিডিও, তোমার এইসব ভিডিও দেখে বেড়াচ্ছে সারা জীবন ধরে। তোমরা বিশ্বাস করবে না। বিশ্বাস করবে কেমন করে তোকে মানুষ? তোর কথাগুলো যে অবিশ্বাসের কথা, এমন কোনো কথা বলিস না যে কথা তোর বিশ্বাস হয় না, এমন একটা কথা বল যে কথা তোর বিশ্বাস হবে। বুঝতে পারলি তো? এমন একটা কথা বলবি যে কথাটা বিশ্বাস হবে, তাহলে বিশ্বাস করবো, তাছাড়া বিশ্বাস করা যাবে না। দেখি তুই কি বলিস। আমার মাথায় যে কাজটা করা হয়েছে চুলের, এখানটা না হলো 50-60 হাজার টাকার বিল আসার কথা। জো হরকত তু কর রহা হ্যায় আঞ্জাম ইসকা বহুত গলত হোনে ওয়ালা হ্যায়, বীচ চৌরাহে পে নঙ্গা করকে বরফ কি সিল্লি পে তেরি গান্ড ঘিসি জায়েগি, হালকে মে লে রহা ভেড় চোর। আবে তোর কি মনে হয় না আমার চুল কাটি না? আমার আমার কি তোর দেখে মনে হয় না আমার চুল কাটি বল? তুই একাই চুল কাটিস, মানে আমাদের কি ভোদায় মনে হয় তোর দেখে মুখ চুল ভোদায় মনে হয়? তুই একাই চুল কাটিস, আমার চুল কাটি না, তোর কি মনে হয়? মানুষরা একা এতই বোকা এই যুগে, কি এই যুগের মানুষরা এতটাই বোকা যে তোর কথা বিশ্বাস করবে? তুই সাইড তোর চুলে যে চুলে যে কাটিং করেছিস, তুই চুলের কাজটা 60-70 হাজার টাকার কাজ, মানে এতটাই গান্ডুকি আমার তোর মনে হয়? হ্যাঁ কুচবি কে কুচবি? সেইখানটা এই ছেলেটা কত টাকা নিয়েছে তোমরা বিশ্বাস করবে? মাত্র 500 টাকা। আবে গান্ডু, 300 টাকা কাজ করলে তো 200 টাকা নিবেই ওর, কারণ তোর মাথায় কাজ করেছে 300 টাকার আর 200 টাকা ওর চার্জ তো নিবেই ওই। সঠিক বলেছেন, ঠিক আছে। আর তুই বলছিস 60-70 হাজার টাকা কাজ করেছে, এই ভোদায় যদি 60-70 হাজার টাকা কাজ করতো তোর কাছে 500 টাকা বিল নিত রে? কোথায় 60 হাজার আর কোথায় 500 টাকা, মানে আকাশ আর মাটির তফাত। তুই কি, আচ্ছা তুই একটা কথা বল, 60 হাজার টাকার 500 টাকা মানে তফাত বুঝিস তুই? ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত, ইয়ে বাত হ্যায়, তফাত বুঝিস? সালা ভোসরি কে, এত সুন্দর হাতের কাজ, ও কিন্তু ভীষণ বড় 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 জায়গায় কাজ করা ছেলে। আজকে মানে কোন একটা কারণে, মানে বাড়ির পরিস্থিতির কারণে এই জায়গাটা এসে সেলুনটা করেছে, এই দেখো দেখতে পাচ্ছো। তো আল্লাহ, মানুষের বিপদ হতেই পারে। হ্যাঁ কিন্তু দাদা, তোমার কথা বলি, তুমি যে গান্ডুর সাথে ভিডিও বানাচ্ছ কি না, এই দীপঙ্কর গান্ডুর সাথে তুমি ভিডিও বানাচ্ছ, এখানে তোমার মান সম্মানটা যাচ্ছে না দাদা? তুমি এর সাথে ভিডিও বানানো না, এই গান্ডুর সাথে, এই যার কাছ থেকে ভিডিও বানাই তাই শালা মান সম্মান যায়। শালা এক নম্বর গান্ডু চোদা ছেলে, আমার সাথে ভিডিও বানাতে আসলে শালাকে লাত মেরে তার তার করি তাড়ি দিবো শালাকে। আর যদি না দেয় বারে আমার ছবি দেখাবে, আমার ছবি। আরে কেনা কে চাতে হো? ঠিক আছে যদি বাকি বাকি চাও তাও আসবে, আমার ছবি দেখাবা, হয়তো দেবে না বাকি বাকি, ঠিক আছে। কি মনে হয় যারা চুল কাটতে যাবে তোর কথা শুনে নিয়ে, তারা কি পকেটে টাকা না নিয়ে যাবে? তোর তোর কথা শুনে চলে যাবে? সবাই কি তোর মতো মূর্খ মাল তোর কথা না শুনে? তোর মানে তুই বললি চুল কাটার কথা, ভালো কথা, ওই দোকানে যেতে দে, যারা যারা ওই দোকানে যাবে তারা তারা কি টাকা পয়সা না নিয়ে চলে যাবে দোকানেতে? এতটাই গান্ডু মানুষ। চলো বন্ধুরা, দীপঙ্কর দার আরো কিছু ভালো ভালো ভিডিও দেখে নি। গাইস হেই লিখুন 1 সেকেন্ড। হ্যালো গাইস, দেখো এটা হচ্ছে বেতরাড়ি পেট্রোল পাম্প। গাইস এটা হচ্ছে ঠিক মতো বল, ভিডিও কথা বলতে পারছে না, শুধু লাফালাফি করে যাচ্ছে, কথা ঠিক মতো বল।
পিথরাড়ি পেট্রোল পাম্প তোমরা দেখতে পাচ্ছ ভাই, সত্যি বলছি আমি এনা থেকে 100 টাকা তেল কিনেছি। ভালো কথা, কিনেছিস কেন? টাকা আনতে ভুলে গেছিস? টাকা দিতে পারছিস না? রাস্তায় ভিক্ষা কর গিয়ে টাকা ঠিক পেয়ে যাবি। আমি নিজে দেখলাম 100 টাকা তেল কমপ্লিট হয়ে যাওয়ার পরেও উনি আমাকে 10। হে কি হলো, ভিডিও বন্ধ করলে কেন? দীপঙ্কর দা, তারপর কি হলো বলো? কিছু তো বললাম না, ভিডিও বন্ধ করে দিলা। গ্যারেন্টি দিলাম দীপঙ্কর দা টাকা নিন, তাই জন্য পালাচ্ছে, পালানোর প্ল্যান করেছে ভিডিও করে। এমন একটা ভিডিও দেখাতে যাচ্ছি দীপঙ্কর দার যেটা ভাবার বাইরে, মানে অসাধারণ ভিডিও একটা, দেখি নাও একবার। आइए देखते हैं बैठ चल मजा आएगा। और वो जो लाल वाला बटन है उसमें भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমি একটা অপরাধী, ফেসবুকে ভিডিও বানিয়ে মানুষকে হাসানো। হ্যাঁ ये कर लो पहले। ফেসবুকে ভিডিও বানিয়ে মানুষের মন খুশি করা। তুমি দেখি আমাদের যে মন খুশি হয়, তোকে এই কথাটা কে বলেছে রে? তোমাকে বল যে তোর ভিডিও দেখে আমাদের মন খুশি হয়, তোকে কথাটা কে বলেছে? আবে তোর ভিডিও দেখলে সারাটা দিন খারাপ যায় ভাই, বিশ্বাস কর, তোর ভিডিও দেখলে কিনা সারাটা দিন খারাপ যায় ভাই। ফালতু মুখ, তোর মুখটাই যেমন কেমন বেঁকা পড়া একটা। যদি কোনো অপরাধ হয়ে থাকে, অপরাধ হচ্ছে একটা কারণেই, তুই ভিডিও বানাচ্ছিস তাই। তোর বেঁকা পড়া মুখটা নিয়ে ভিডিও বানাস না, তাহলে আর কোনো অপরাধ হবে না। সকালে উঠে যদি একদলা গু দেখি তাও দিন ভালো যাবে, তোর মুখ দেখলে দিন ভালো যায় না রে, তোর মুখ দেখলে দিন ভালো যায় না। তুই তোর ঘুম থেকে উঠে তোর আয়না দিকে তাকাস, তোর মুখটাকে দেখার পরে বাইরে বেড়াস, তো দেখবি তোরও দিন খারাপ যাবে। আমাকে নাও, আমাকে নাও। নিজের গালে নিজের জুতো মেরে ফাইনাল হওয়া দীপঙ্কর এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে। দীপঙ্কর দা হয়তো কথাটা বুঝতে পারেনি, তাই জন্য হাত জোর করে দাঁড়িয়ে আছে ওখানেতে। রিপোর্টার দাদা আর একবার ভালো মতো দীপঙ্কর দাকে বুঝিয়ে দাও তো কথাটা, তুমি কি বললা? বাবা তুমি নিজের গালে কেন নিজের জুতো মারো, তোর প্রতিবাদটা মূলত কিসের? আমি আরে আরে দীপঙ্কর দা এত কষ্ট করতে হবে না তোমাকে, আমি আমি বলে দিচ্ছি। আরে রিপোর্টার দা, আমি দীপঙ্কর দা কথাটা আমি বলে দিচ্ছি। কথাটা হচ্ছে কি, দীপঙ্কর দা নিজের গালে জুতো মারে এই কারণেই, কারণ দীপঙ্কর দার মুখটা বেঁকা পড়া। আচ্ছা যারা বলছো না যে, আবে তুই আবার সেলুনে? দিনে কবার সেলুন যাস? সকালে রাতে দুবার সেলুন যাস? না না বুঝতে পেরেছি, তোর ভিডিও বানানো কন্টেন্ট পাস না, অন্য কেউ তোকে ভিডিও বানাতে দিবে না যেখানে সেখানে, তোকে ফালতু লোক মাথায় ছিট আছে তোর, তাই সেলুনে যাস, 10-20 টাকা হয়তো লোকটাকে দিয়ে দিস, তোকে ভিডিও বানাতে দেয়, এটাই তো তাই না? মালটা সেলুনে কাজ করে, মালটা সেলুনে কাজ করে কেন রে ভাই? যারা সেলুনে কাজ করে তারা কি ভিডিও বানানোর কোনো অধিকার রাখে না? না তোমাকে দীপঙ্কর দাদা তুমি ঠিক বলেছো, সে ছোট হোক বড় হোক যে কাজ করুক সেটা দেখে লাভ নাই, ভিডিও বানানোর অধিকার সবার আছে, শুধু তোমার নাই, কারণ তোমার মুখটা দেখা পড়া। হ্যাঁ জানিস, এই দেখ ওইটা আমার মালিক। আরে মালিক দা ভালো তো, সব খাওয়া দাওয়া করেছো ঠিকঠাক, ভালো তোমার শরীর ঠিক আছে তো? তুমি যে তোমার কাছে এই দীপঙ্কর দা পাগলা চন্ডাকে দেখেছো, মানে পাগলা চন্ডা কিন্তু কে দেখেছো তো? টাকাটা কিন্তু উচিত হয়নি, তোমার কাস্টমারকে মেটে দিয়ে বাস আলতো করে। আমার মালিকের ইনকাম কত জানিস? হ্যাঁ অত ভালো আইডিয়া নাই আমার, তাও আরামসে 30,000 তো যাবেই কনফার্ম, বা 20-30,000 তো আরামসে যাবে, কোনো কথাই না। প্রত্যেকদিন 1.5-2 লাখ টাকার উপরে। আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। এর জন্যই বলি তোকে মানুষের পছন্দ করে না, বুঝতে পারলি তো? তোর মাথায় মানে তুই বড় লম্বায় বড় হয়েছিস, তোর মাথায় একটুকু বুদ্ধি নাই, কোথায় কি বলতে হয়, গারল মাল সালা, ভোজেরি গে সালা, এক নম্বরে ছিটাই মাল, কে কীভাবে কি বলি ছিটাই সালা। সেলুনে বসে যদি এত টাকা ইনকাম হয় তাহলে সবাই সেলুনেই বসতে করে গান্ডু, কথাটা একটু ভেবে চিনতে বল ছিটাই সালা। এখানে মানে মোটামুটি এই চেয়ারে বইলেই মোটামুটি 50,000-60,000 টাকা বিল হয়ে যায়। হাট তাই কি, হাই সালা, আমি তো চাকরি করব পড়াশোনা করবো না, সবাইকে বলো পড়াশোনা ছেড়ে দিতে, একটা লোক ধরলেই সারা 50,000 টাকা, হাট তেরি ভ্যাস, চাকরি টাকরি করা সব শেষ, বন্ধুরা সব পড়াশোনা ছেড়ে দে, চাকরি টাকরি বাদ, জীবন কথা বলে দিয়ে একটা লোক ধরলেই 50,000, আর চিন্তাই নাই, চুল কাটবো আর দিন কাটাবো, চলো বন্ধুরা। আই কান্ট ডাবল শোন ভাই, সেলুনে কাজ করা কোনো ছোট না বুঝলি তো, সেলুনে কাজ করাও ভালো, সব কোনো কাজই ছোট না। এগুলা কথা বাদ দাও, আরে বন্ধুরা এগুলো সব সস্তা নেশার প্রমাণ, দাদা এখন সস্তা নেশা করছে, চুল্লু খাচ্ছে চুল্লু। ভাই ভিডিও ভিডিও বানাবো,
যদি ভালো লাগে সাপোর্ট ফাপোর্ট করবা, আর যদি ভিডিও ভালো না লাগে করবো না। তাই তো, তা তো ঠিকই করবো না দাদা, সেলিব্রিটি হয়ে গেছে প্রায়, এখন আমাদের লাইক কি দরকার? আগে তো আমাদের 5-4 4-4 তাও ভালো, চেটে চেটে লাইক নিত, এখন দাদা দাঁড়িয়ে গেছে, এখন কি আমাদের প্রয়োজন আর নেই দাদা? তাই তো, তাইলেও সাপোর্টই করবা। বুঝলা তো? আর হ্যাঁ গাইস, অ্যাকচুয়ালি না এখন বলবা ভিডিও তুমি করতে চাওনি, তোমাকে তোমার সেলুনের মালিক অর্থাৎ তোমার মালিক বলেছে ভিডিও করার কথা, তাই তো পাগলা চন্দ্র? ভিডিওটা আমি বানাতে চাইনি, বুঝলা তো, এই যে আমার মালিক আমাকে রিকোয়েস্ট করলো, ইয়ে বাত বহন কে লড়ে, তার জন্য আমি বানালাম, বুঝতে পারলাম? নিজের মুখটা তো শুয়োরের পদের মতো দেখতে অনেকটা। सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है।